নমস্কার, আমি মনিকা আর আপনারা দেখছেন ক্রিয়েটার মনি ইউটিউব চ্যানেল। জবা গাছ নিয়ে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা যারা বাগান করি তাদের সবার পছন্দের একটি ফুল জবা ফুল, দেশি ভ্যারাইটি, পুনে ভ্যারাইটি বা আমেরিকান ভ্যারাইটি, যে গাছই বলুন, এখন প্রত্যেকটি নার্সারিতে সমস্ত রকম ভ্যারাইটি অ্যাভেলেবল। আমরা ঝোঁকের বসে সমস্ত গাছ কিনেও থাকি ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে, কিন্তু বাড়ি আসার পরে বেশ কিছুদিন তো একটা ফুল ফোটার পরেই দেখা যায় যে গাছগুলোর বৃদ্ধি সেরকম হচ্ছে না এবং ফুলও আশানুরূপ হচ্ছে না। আজকে এই ভিডিওতে আমি এমন ছয়টি পদ্ধতির কথা বলবো যেগুলো স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে এবং আপনার পছন্দ মতোই ফুল দেবে এবং সমস্ত রোগ থেকেও গাছকে আপনি বাঁচিয়ে রাখতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিই আমার প্রথম পদ্ধতিটি কী। গাছ লাগানোর কিছুদিনের পরেই গাছের মাটি কিন্তু কম্প্যাক্ট হয়ে যায়। মাটি কম্প্যাক্ট হয়ে গেলে শিকড় শ্বাস প্রশ্বাস নিতে পারে না এবং শ্বাস প্রশ্বাস নিতে না পারার কারণে শিকড়গুলো অসুস্থ হয়ে যায় এবং মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি মৌলগুলো গ্রহণ করতে পারে না। তাই মাঝে মধ্যে আমরা মাটি খুঁড়ে দেব, যাতে করে শিকড় বাতাস নিতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে পারে এবং সুস্থ থাকে। এটাই আমার প্রথম পদ্ধতি, যেটা আপনারা প্রথমেই করে নেবেন। গাছের মাটিতে অনেক অপকারী ব্যাকটেরিয়া জীবাণু থাকে যেগুলো গাছের ক্ষতি করে। সেই ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য এই গাছ খুঁড়ে দেওয়ার পরেই আমরা গাছে কিছুটা নিম খোল যোগ করবো গাছের মাটিতে। তবে আপনি, এটা আমার যেমন একটা 6 ইঞ্চি পট, 6 ইঞ্চি পটের জন্য আপনি 3 থেকে 4 চামচ নিম খোল যোগ করবেন এবং তার থেকে যদি বড় পট হয় তাহলে সেই অনুপাতে নিম খোলের পরিমাণ আপনি বাড়াবেন। এখানে আমি 4 চামচ নিম খোল নিয়েছি, যেটা আমি মাটির সঙ্গে মিশিয়ে দেব, যেটা শুধু যে ব্যাকটেরিয়াগুলোকে মারবে, অপকারী ব্যাকটেরিয়াগুলো থেকে গাছকে রক্ষা করবে তাই নয়, এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যেটা আপনার গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে। সুতরাং নিম খোল অবশ্যই মাঝে মধ্যে গাছে প্রয়োগ করবেন। মাটিতে বসবাসকারী প্রায় 6 ধরনের মাটির পোকা এবং উই পোকা, এগুলোর থেকে গাছকে রক্ষা করতে, এগুলো দমন করতে নিম খোল কার্যকরী ভূমিকা পালন করে। সুতরাং নিম খোল অবশ্যই মাসে একবার অন্ততপক্ষে গাছে প্রয়োগ করুন। বন্ধুরা, এরপর আসি 3 নম্বর পরিচর্যার কথায়। গাছে অন্ততপক্ষে 20 দিন অন্তর একবার অনুখাদ্য যোগ করবেন। 7 ধরনের অনুখাদ্য গাছের প্রয়োজন হয়, সেগুলো হচ্ছে আয়রন, বোরন, জিঙ্ক, মলিবডেনাম, ক্লোরিন, কপার এবং ম্যাঙ্গানিজ। এই ধরনের অনুখাদ্যগুলি গাছের খুব কম পরিমাণে প্রয়োজন হয়, কিন্তু এগুলির অভাবে বড় সড়ো অসুবিধার সম্মুখীন হতে হয়। এরপর আসি 4 নম্বর পরিচর্যায়। গাছে 15 দিন অন্তর 1345 মেশান এনপিকে। এর মধ্যে আছে নাইট্রোজেন 13 ভাগ, ফসফরাস নেই এবং পটাশ 45 ভাগ। এই 1345 আপনি স্প্রে করতে পারেন অথবা গাছের গোড়ায় দিতে পারেন। এটা এসওপি নামে বাজারে বিক্রি হয় বা ফার্টিলাইজারের দোকানে আপনি এসওপি বা 1345 এনপিকে বললে দিয়ে দেবে, বা আপনি অনলাইনেও কিনে নিতে পারেন। এই এনপিকের মাধ্যমে গাছের নাইট্রোজেন এবং পটাশের ঘাটতি পূরণ হয়। যেহেতু গাছ কিছুটা বড় হয়ে গিয়েছে তাই খুব বেশি নাইট্রোজেন প্রয়োগ করবে না, এই সময় পটাশের প্রয়োজন বেশি হয়। জবা গাছ খুব পটাশ পছন্দ করে। এরপর আসি 5 নম্বর পরিচর্যায়। বন্ধুরা, মাটিতে বিভিন্ন রকম ফাঙ্গাস থাকে এবং যেগুলো গাছের বৃদ্ধিতে খুব বাধা দেয় এবং যদি আপনি এর প্রতিকার না করেন তাহলে এটা গাছের মৃত্যুরও কারণ হতে পারে। গাছের গোড়ায় এই ব্লাইটক্স, কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ, ফাঙ্গিসাইড, যেটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, সেটা গাছের গোড়ায় 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে 15 দিন অন্তর দেবেন। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, যেন গাছের আপনার মাটির ড্রেনেজ সিস্টেম যেন খুব ভালো থাকে, জল দেওয়া মাত্রই যেন জল নিচের দিকে গড়িয়ে পড়ে যায়, তা না হলে কিন্তু জল জমে গাছের বৃদ্ধি ব্যাহত হবে। বন্ধুরা, এরপর আসি 6 নম্বর পরিচর্যায়। যে পরিচর্যাটি না করলে আপনারা এতক্ষণ ধরে যে 5টি পরিচর্যা করেছেন তার কোনো ফলই ফলবে না। এই শেষ পরিচর্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি অবশ্যই করবেন। সেটি কি? দেখুন, আমার এই গাছটিতে বিভিন্ন রকম পোকার আক্রমণ হয়েছে, জাব পোকা,
মিলিবাগ এবং আরও অনেক কিছু, এবং পাতাগুলোও দেখুন খেয়ে ফেলেছে পোকায়। তো আমি এত কিছু যে পরিচর্যা করলাম, সেই পরিচর্যার সমস্ত ফলটুকু মিলবে যদি আমি এই শেষ পরিচর্যাটা করি। সেটা হচ্ছে, নিয়ম করে আপনি পেস্টিসাইড স্প্রে করুন। যদি আপনার গাছে আক্রমণ হয়ে থাকে বিভিন্ন পোকার, তাহলে 6 দিন বা 7 দিন অন্তর করবেন, এবং যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই 10 দিন অন্তর করবেন। এবং কি পেস্টিসাইড স্প্রে করবেন, যদি আপনি জৈব ঘরোয়া পেস্টিসাইড স্প্রে করতে চান, সেক্ষেত্রে আমার দুটো পেস্টিসাইড, ঘরোয়া পেস্টিসাইডের ভিডিও আপলোড করা আছে, সেটা দেখে নিতে পারেন, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাছাড়া আপনি নিম তেল স্প্রে করতে পারেন। নিম তেল কীভাবে স্প্রে করবেন, কতটা পরিমাণে স্প্রে করবেন, সেটা নিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছি রিসেন্ট, সেটাও দেখে নিতে পারেন, তারও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়া আপনারা যদি রাসায়নিক কিছু স্প্রে করতে চান, সেটাও করতে পারেন, কাকা, কনফিডার, অ্যাডমায়ার বা যা কিছু আপনি করে থাকেন, এটা অবশ্যই করবেন। কারণ এই পেস্টিসাইড স্প্রে না করলে আপনার গাছ কিন্তু পোকাদের হাত থেকে কোনোভাবেই বাঁচাতে পারবে না, আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়বে। আপনার বাগানে যতগুলো জবা গাছ আছে, সমস্ত জবা গাছের ক্ষেত্রে একই রকম ট্রিটমেন্ট করবেন। আমার এটা একটা পুনে ভ্যারাইটি থোকা জবা, হলুদ, এটার ক্ষেত্রে আমি একই পরিচর্যা করছি, এবং কিছুদিন পরে আমি দুটো জবা গাছেরই আপডেট ভিডিও দেব। দেখবেন যে আমার এই পরিচর্যার মাধ্যমে গাছ কতখানি সুন্দরভাবে বেড়ে উঠেছে। বন্ধুরা, আমি প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিষয়ে ভিডিও আপলোড করতে থাকি, আমার পছন্দ মতো বা সুবিধা মতো। যদি আপনাদের কোনো ডিমান্ড থাকে কোনো গাছের কোনো অসুবিধার বিষয়ে, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই নিয়ে ভিডিও করার চেষ্টা করব। তো আজকের মতন এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, হ্যাপি গার্ডেনিং।